সর্বস্তরের জনসাধারণ বলেন মুরব্বীরা এই সমাজকে পরিচালনা করেছেন, মুরব্বীদের কথা এবং সম্মান রেখে আমরা সমাজে পরিচালিত হয়েছি। আজকে বিয়ানীবাজারে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বাপ সাপ আর মুসন, এই আলীনগর ভাইয়া দেখবাই তা যেটা মুসন আর মুরানি রানি ইনো আর তান বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী লাউতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গৌসুদ্দিন। দিনভর গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও নির্বাচনী জনসভায় তিনি ভোটারদের কাছে শালিক পাখি প্রতীকের ভোট প্রার্থনা করেন। শৌখিনতায় নবাবি আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরুণ পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে, জামান প্লাজা দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। শুক্রবার রাত 8টায় উপজেলার আলীনগর ইউনিয়নের জায়গিরদা, আলীনগর ও টিকরপাড়া এলাকায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে শালিক পাখি প্রতীকের গণসংযোগ করেন। টিকরপাড়া এলাকায় গণসংযোগ শেষে স্থানীয় বাজারে পথসভায় মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন শালিক পাখি মার্কার চেয়ারম্যান পদপ্রার্থী গৌসুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুরারবাজার ইউনিয়নের চেয়ারম্যান তুতিউর রহমান তুতা। চেয়ারম্যান পদপ্রার্থী গৌসুদ্দিন বলেন, সকলের শেষে আমি অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করে প্রার্থী হয়েছি। জনগণের অধিকার আদায় সুনিশ্চিত করতে আমি আপনাদের কাছে এসেছি, ভোট দিয়ে আমার বিজয় নিশ্চিত করুন। আমি সর্বশেষ পর্যায়ে নমিনেশন দিয়েছিলাম যেদিন 2 তারিখ 4 ঘটিকার পর্যন্ত নমিনেশন দেওয়ার শেষ সময় ছিল এবং এই আবেদনটি অনলাইনে করার প্রক্রিয়া করা হয়েছে। তাই সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারণে আমি সবাইকে অবগত করতে পারি নাই এবং সকলের কাছে এখন পর্যন্ত পৌঁছাতে পারি নাই। বিয়ানীবাজার উপজেলা পরিষদে আমার মুরব্বীদের সম্মান ফিরিয়ে আনার জন্য একটা আন্তরিক এবং সম্প্রীতির বিয়ানীবাজার উপজেলা পরিষদকে গঠন করার জন্য এই সমস্ত মানুষদেরকে নেতৃত্ব থেকে সরানোর জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি। দেরিতে হলেও আমার সিদ্ধান্ত হচ্ছে এদেরকে নেতৃত্ব থেকে সরাতে হবে। এদেরকে যদি নেতৃত্ব থেকে সরানো যায় না যায়, এক সময়ে বিয়ানীবাজার পৌর এলাকা থেকে শুরু করে প্রত্যন্ত এলাকায় তাদের ত্রাসের রাজত্ব এবং সন্ত্রাসের রাজত্ব তারা কায়েম করবে। এই শান্তিপূর্ণ বিয়ানীবাজারকে আবার শান্তিপূর্ণ পরিবেশে আনতে হলে এদেরকে নেতৃত্ব থেকে সরাতে হবে। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, আমি এই উপজেলা পরিষদে আরাম আয়েশ করার জন্য, ক্ষমতা দেখানোর জন্য, ক্ষমতায় মসনদে বসার জন্য প্রার্থী হই নাই। আমি প্রার্থী হয়েছি জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, উপজেলা পরিষদ গঠন করার জন্য আমি প্রার্থী হয়েছি। বিয়ানীবাজার উপজেলা হবে সম্প্রীতির উপজেলা, মুরব্বীদের সম্মানের জায়গা, সকলের আন্তরিকতার পরিবেশ ফিরিয়ে আনতে হলে আগামী 29 তারিখে আপনারা শালিক প্রতীকে ভোট দিতে রাজি আছেন তো? তিনি দলমত নির্বিশেষে শালিক পাখি প্রতীকের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমি সাধারণ পরিবারের ছেলে, আমি জানি কিভাবে সাধারণ মানুষকে মূল্যায়ন করতে হয়। আপনাদের কাছে আমার কথা হচ্ছে, আমি কেন প্রার্থী হয়েছি? এই বিয়ানীবাজারে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, আমি দেখেছি এরা ক্ষমতায় থাকতে থাকতে মানুষকে মূল্যায়ন করতে পারে না, মানুষকে অবহেলা করে এবং মানুষকে অবজ্ঞা করে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সামাজিকভাবে মানুষ, সব মানুষ তার মর্যাদা নিয়ে থাকতে চায়, মুরব্বীরা তাদের যথাযথ সম্মান পাবে। আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব হচ্ছে আমার মুরব্বীকে আমি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করব, সমাজে তাকে আমার সম্মানের জায়গায় বসাতে হবে এবং আমাদের যারা সহকর্মী এবং সামাজিক কর্মকাণ্ডে যারা আমরা কর্মকাণ্ড পরিচালনা করি কিংবা সামাজিক সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা যারা চলাফেরা করি তাদেরকে স্নেহ, ভালোবাসা এবং আদর দিতে হবে। এই জায়গাটা বিয়ানীবাজার থেকে বিলীন হয়ে যাচ্ছে, যারা নেতৃত্বে আছেন এদেরকে যদি আমার
কোন মানুষ বা কোন নেতা কোন মুরব্বী সব ঘন্টার ভর ঘন্টা ফোন করেন, এদের কাছে কোনো গুরুত্ব নেই। যদি আমার মুরব্বীরা ওনাদের পাশে বসেন, কোন কাজের কথা বলেন, তাদেরকে সম্মান দেওয়া হয় না, তাদের কথার গুরুত্ব দেওয়া হয় না। তার মূলে একটা কারণ, বিয়ানীবাজারের রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড একটা দিকে চলে গেছে। সেই দিকটা হচ্ছে প্রত্যেকেই কিন্তু এক একটা গ্রুপের প্রার্থী এবং এক একটা গ্রুপ নিয়ন্ত্রণ করে, যার কারণে এরা মানুষকে মূল্যায়ন করে না, মুরব্বীদের সম্মান করতে জানে না, মানুষকে তারা ভালোবাসা দিতে জানে না। তারা জানে তারা কিভাবে তাদের গ্রুপ লালন করবে, তাদের গ্রুপটা পালন করবে, এই কাজেই তারা সবসময় ব্যস্ত থাকে। তীব্র তাপদা উপেক্ষা করে বিয়ানীবাজারের 21 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীদের প্রচারণা শেষ হবে আগামী 27 মে রাত 12টায় এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 29 মে। মেহরুদ্দিন ফেরদৌস, এবিটিভি।